গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা যেগুলো একটু ডিসকাস করব সেগুলো হচ্ছে গিভ রিজনস, মানে যে স্টেটমেন্টগুলো দেওয়া হবে বা যে কমেন্টগুলো করা হবে সেটার রিজনগুলো কী, সেগুলোই আমাদেরকে আর কি পয়েন্টের মতো করে রিজন দিয়ে সায়েন্টিফিক্যালি বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্টে কি দেখে নিই, অ্যাডভান্টেজেস অফ ফাউলাস পজিশন। এই যে আমরা বিভিন্ন পজিশন মেনটেন করি, তার মধ্যে ফাউলাস পজিশন ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট পজিশন। তাহলে সেই পজিশনটা মেনটেন করার কারণ কী? ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে তোমরা দেখেছো বিভিন্ন পজিশন বিভিন্ন পার্টিকুলার পেশেন্টকে মেনটেন করানো হয়। তাহলে যে পেশেন্টদেরকে বা যে ক্লায়েন্টদেরকে আমরা ফাউলাস পজিশন মেনটেন করছি বা সাডেনলি তাকে বললাম এই পজিশনে তোমাকে এখন থেকে যদি থাকতে পারো বা মেনটেন করতে পারো তাহলে তোমার কষ্ট বা সাফারিংটা একটু কমবে, তাহলে সেই কষ্ট কমার পেছনের রিজনগুলো কী আমাকে জানতে চাওয়া হচ্ছে। চলো দেখে নিই। ফার্স্ট, বেটার চেস্ট এক্সপ্যানশন, ইমপ্রুভস ব্রিদিং, ফেসিলিটেটিং অক্সিজেনেশন, ইনক্রিজ সিএসএফ ড্রেনেজ অ্যান্ড ইমপ্রুভ হোমিওস্ট্যাসিস আর ইনক্রিজ অক্সিজেন স্যাচুরেশন। তাহলে মেনলি আমার বোঝা গেল আমি যদি ফাউলাস পজিশন মেনটেন করি এক্ষেত্রে আমার কী হচ্ছে যে ডায়াফ্রামটা ছিল সে রেস্ট কন্ডিশনে আসবে। তাহলে রেস্ট কন্ডিশনে যেই এলো আমার এক্সট্রা প্রেশারটা লাংসের উপর পড়বে না। তাহলে লাংসের উপর যদি আমার এক্সট্রা প্রেশার না পড়ে তাহলে আমার লাংস ফুললি এক্সপ্যান্ড করতে পারবে, অক্সিজেনেশন ভালো হবে। অক্সিজেনেশন ভালো যখনই হবে তাহলে ড্রেনেজ সিস্টেম বেটার হবে, যে আমার যেটা অ্যাকুমুলেশন হয়েছিল CO2 সেটা সরে যেতে পারে বা CSF ড্রেনেজ যেটা সেটা আমার ক্লিয়ার হয়ে যেতে পারে। এছাড়া কি, তার ফলে এই যে ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার হলো আর অক্সিজেনেশন বেটার হলো, তার মিডলে কি আমার হোমিওস্টেসিস ইমপ্রুভ করবে, মানে যে আমার ডিস্ট্রেস হচ্ছিলো বা ডিসনিয়া সেটা কিন্তু অনেকটা হলেই কমে যাবে বা ক্লায়েন্ট রিলিফ পাবে, এর ফলে আমার অক্সিজেন স্যাচুরেশন বাড়বে। যেটা আমরা মনিটরে বা অক্সিমেট্রিতে দেখছিলাম যে স্যাচুরেশন কমে যাচ্ছে সেটা কিন্তু আমরা এভাবে ইমপ্রুভ করাতে পারবো। ঠিক আছে, তাহলে কী বুঝলাম, ডায়াফ্রাম ডাউনওয়ার্ডসে যাচ্ছে মানেই যেটা হলো ওয়ার্ক অফ ব্রিদিং, মানে ডায়াফ্রাম নিচে যাওয়া মানেই যে পজিশনে ছিল তার থেকে এক্সট্রা প্রেশারটা আমি রিলিফ করিয়ে দিলাম, তার ফলে কী হবে লাং ভলিউমটা বাড়লো। লাঙের এখানে লেখা আছে ডিক্রিজ লাং ভলিউম, মানে যে ভলিউমটা আরও কমেছিল, যে আমি যতটা ভলিউম নিতে পারছিলাম সেই ডিক্রিজ ভলিউমটা কিন্তু এবার বাড়লো। আর ভেন্টিলেশন ইনক্রিজ, তো আমার যদি ভলিউমটা কমে যায় মানে যেটা তোমার আটকে গেছিলো বা যেটার জন্যে ফুললি এক্সপ্যান্ড করতে পারছিলো না সেইটা কিন্তু ইনক্রিজ করবে, তার ফলে ভেন্টিলেশন বেটার হবে, ভেন্টিলেশন ইনক্রিজ করবে। ঠিক আছে, এখানে একটা যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ভলিউম যদি আমার ডিক্রিজ করে তাহলে বাইরের প্রেশারটা আমার বেশি আছে, অক্সিজেনেশন বেটার হবে। ঠিক আছে, মানে ভেন্টিলেশন বাড়বে, এটা এইভাবে বোঝানো হয়েছে, এর ফলে লাংসের ডাইলেটেশন বাড়বে এবং পেশেন্টের যে অক্সিজেন স্যাচুরেশন যেটা আমরা বাইরে দেখে বুঝতে পারছিলাম বা অক্সিমেট্রির মাধ্যমে মেজার করছিলাম সেটাও কিন্তু ইমপ্রুভ করবে। আমরা বুঝতে পারবো যে পেশেন্টের যদি এক্সপ্লেন করতে নাও পারে যে ডিস্ট্রেস কমেছে বা ডিসনিয়া কমেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটরিং দেখেও বুঝতে পারবো যে পেশেন্টকে ফাউলাস পজিশনে দিলে আমার অক্সিজেনেশন বেটার হবে, অক্সিজেন স্যাচুরেশন বাড়বে, পেশেন্টের সাফারিং কমবে এবং ব্রিদিংটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, নেক্সট যেটাই আসছি সেটা হচ্ছে রিজন ফর উলফ বটল ইউজ, আমরা কখন ইউজ করি অক্সিজেনেশনের সময়। তাহলে সেক্ষেত্রে আমরা এটুকু বুঝতে পারি যে অক্সিজেন হচ্ছে একটা ড্রাই এয়ার, যেটা এখন মোটামুটি সমস্ত হসপিটালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, কিন্তু যে কোনো এয়ারই যদি আমার ময়েশ্চারের কন্ট্যাক্টে না আসে তাহলে কী হবে, সে ড্রাই আছে। তাহলে ড্রাই এয়ারটা যখনই আমরা কোনো অরিফিস বা হিউম্যান অরিফিসের কাছে দেব তাহলে সেটা কি ড্রাইনেস ক্রিয়েট করবে বা সেই এনভায়রনমেন্টটাকে ড্রাই করে দেবে, ড্রাই এয়ারের যা কাজ। তো এক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখি নেজাল ক্যানুলার ক্ষেত্রে সাধারণত নেজাল ইরিটেশন হয়, মিউকাস মেমব্রেনগুলো ড্রাই হয়ে যায়, তার ফলে কি হয়
অনেক সময় আনকনশিয়াস পেশেন্ট হলে সে যেমন এক্সপ্লেন করতে পারবে না বা বলতে পারবে না, তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও সেম হবে। বাচ্চা মানে ধরো সেও তো বুঝতে পারবে না যে তার মিউকাস মেমব্রেনগুলো ড্রাই হয়ে যাচ্ছে, অ্যাজ এ নার্স আমাদের বুঝতে হবে বা অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে সেক্ষেত্রে আমি যদি ওল্ড বোতল মানে যে বোতলটার ভেতরে সার্টেন লেভেল অফ ডিস্টিল ওয়াটার দেয়া থাকে সেই লেভেলের নিচে যদি আমার অক্সিজেনের পাইপটা দেয়া থাকে তার ভেতর থেকে অক্সিজেন যদি পাস করে তবেই আমার ওয়াটারটা ময়েশ্চারাইজ হলো। তাহলে ময়েশ্চারাইজ অক্সিজেন যখন আমার ন্যাজাল ক্যানুলা বা অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে পেশেন্ট ইনহেল করবে তখন আমি ময়েস্ট অক্সিজেন পেলাম, এর ফলে আমার যেটা লাভ হবে যে অক্সিজেন দিচ্ছিলাম সেটা হিউমিডিফাইড হলো, ন্যাজাল ইরিটেশন কমে গেল, ন্যাজাল মিউকাস মেমব্রেনগুলোর যে ড্রাইনেস হচ্ছিলো সেই ড্রাইনেসের ডিউরেশন আমি কমাতে পারবো বা ড্রাইনেসকেই প্রিভেন্ট করতে পারবো, এর ফলে পেশেন্ট ইজিলি অক্সিজেনেশন প্রসিডিওর কন্টিনিউ করতে পারবে এবং ন্যাজাল ইঞ্জুরিও খুব কম হয় এই আমি যদি উল্ড বোতল বা অক্সিজেন বোতলটা অক্সিজেনটা আমি ময়েশ্চারাইজ করে সাপ্লাই দিই বা অ্যাডমিনিস্টার করি। ওকে, কেউ না বুঝতে পারলে প্লিজ আমায় নক করো। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হলো কিপিং দ্য বয়লিং ওয়াটার আপ টু বটম অফ দ্য স্পাউট ওয়াইল গিভিং স্টিম ইনহেলেশন। তাহলে স্পাউট মানেই বুঝতে পারছি আমরা নেলসনস ইনহেলারের কথা বলছি। তাহলে এক্ষেত্রে যদি আমাকে রিজন জানতে চায় যে স্পাউটের নিচে অবধি কেন আমরা বয়লিং ওয়াটারটা দেব স্টিম ইনহেলেশন প্রসিডিওরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফার্স্ট রিজন আমার যেটা টু প্রিভেন্ট হিট লস, তাহলে এটাই কিন্তু আমি অন্যভাবে বলতে পারি টু কনজার্ভ হিট। ওকে, তাহলে টু প্রিভেন্ট হিট লস, হিট লস কমানোর জন্য আমি যেহেতু যদি আমি আপারে দিই তাহলে আমার দুটো এক্সিট পয়েন্ট, একটা স্পাউট আর একটা আমার ইনহেলারের যে ওপেনিংটা যেখানে আমি মাউথ পিসটা দেবো, তাহলে দুটো এন্ট্রি পয়েন্টটাকে আমি একটা পয়েন্টে নিয়ে চলে এলাম। নেক্সট যেটা আমার মেইন টু প্রিভেন্ট বার্ন অ্যান্ড স্ক্যালস, সেটা প্রিপারেশন করার সময় হতে পারে বা যখন আমি বোল থেকে শিফট করছি ট্রে উপর থেকে আর্টিকেলটা শিফট করছি তখন হতে পারে, পেশেন্টের রেসলেসনেসের জন্যে হতে পারে। রেসলেস পেশেন্টকে আমরা সাধারণত স্টিম ইনহেলেশন দিই না কিন্তু হাত লাগতে পারে, তো যদি অ্যাক্সিডেন্টালি ওয়াটার স্পিল করে সেক্ষেত্রে আমি বার্ন স্ক্যাল্ড প্রিভেন্ট করতে পারবো। টু অ্যাভয়েড দ্য পসিবিলিটিস অফ ড্রাউনিং অ্যান্ড উইথড্রয়িং ওয়াটার ইন টু দ্য মাউথ, মানে ড্রয়িং অ্যান্ড উইথড্রয়িং ওয়াটার সেক্ষেত্রে বোঝানো হচ্ছে যে অনেক সময় খুব বেশি আমি ফ্লো দিয়ে যদি ইনহেল করি স্টিমটা সেক্ষেত্রে যদি আপার দ্য স্পাউট থাকে তাহলে ইনহেলেশনের চান্স বেড়ে যাচ্ছে, কিন্তু যদি সেটা আমার স্পাউটের নিচে অবধি থাকে আমার কিন্তু একদমই আমি এই গরম জল মুখে যাওয়াটাকে আটকাতে পারবো বা এই পসিবিলিটিটাকে আমি একদম অ্যাভয়েড করতে পারবো, মুখের ভেতর কোনো রকম গরম জল যাবে না যদি আমি স্প্রাউটের নিচে অবধি গরম জলটা নিই ইন কেস অফ স্টিম ইনহেলেশন। নেক্সট, টু হেল্প দ্য স্পাউট অ্যাক্ট অ্যাজ অ্যান ইনলেট ফর অ্যালাউইং ওয়াটার টু দ্য পেশেন্ট, মানে যদি আমার স্পাউটের নিচ অবধি গরম জলটা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই স্পাউটের ভেতর দিয়ে তো এয়ারটা আসবে আর এই এয়ারটাই গরম স্টিমের সঙ্গে মিশে এই এয়ারটাই আমি ইনহেল করতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আমার কী হলো এটা একটা এন্ট্রি পয়েন্ট ফর এক্সটার্নাল এয়ার যেটা কিনা আমার স্টিম নিতে হেল্প করবে। টু গেট ওয়ার্ম ওয়াটার, তো বুঝতেই পারছো যে ওয়ার্মটা আমি বেশিক্ষণ রাখতে চাই বা সাস্টেন করাতে চাই যে ওয়ার্ম স্টিমটা আসছে, তো সেজন্যও কিন্তু আমরা স্পাউটের নিচে অবধি জলটা রাখবো। তাহলে মোটামুটি এইগুলো গেল যে স্পাউটের নিচ অবধি তুমি বয়লিং ওয়াটার কেন নেবে ডিউরিং দ্য প্রসিডিওর অফ স্টিম ইনহেলেশন, এটা কিন্তু একটু গুছিয়ে লিখবে। যদি আর কোনো প্রবলেম বা আর কোনো সলিউশন তোমাদের জানা থাকে বা রিজন অবশ্যই সেটা শেয়ার করো। আর আরেকটা জিনিস যেটা বলে দিই যে আমাদের স্টিম ইনহেলেশনের ক্ষেত্রে কিন্তু ওয়াটার টেম্পারেচার যেটা থাকে সেটা হলো 122
160 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। নেক্সট, ওয়াশিং হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার এনি প্রসিডিওর, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি রিজন জানতে চায় কেন হাত ধোবো, কোনো প্রসিডিওর করার আগে, স্পেশালি কোনো প্রসিডিওর করার আগে হাত ধোবো কেন বা আফটারে কেন হ্যান্ড ওয়াশিং ইজ ইম্পর্টেন্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট কি, টু মেনটেন ইউনিভার্সাল প্রিকশন, যে কোনো প্রসিডিওরের ক্ষেত্রে আমি ইউনিভার্সাল প্রিকশন মেনটেন করতে চাই তাই হ্যান্ড ওয়াশিং করব। টু মেনটেন অ্যাসেপ্টিক টেকনিক ডিউরিং প্রসিডিওর, তার মানে এটা বিফোরে নিশ্চয়ই বিফোর হ্যান্ড ওয়াশিং বলছে, মানে বিফোর প্রসিডিওর হ্যান্ড ওয়াশিং, তাহলে অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে চাই বলে কিন্তু হ্যান্ড ওয়াশিং করবো, এগুলো কিন্তু রিজন হচ্ছে। টু ইনক্রিজ দ্য ইমেজ অফ ক্লিনলিনেস, এটা দু তরফেই হতে পারে, বিফোর দ্য প্রসিডিওর আফটার দ্য প্রসিডিওরে হ্যান্ড ওয়াশিং করলে আমি ক্লিনলিনেস মেনটেন করতে পারবো। হ্যান্ড ওয়াশিংয়ের মাধ্যমে আমি কী করতে পারি, ডার্ট ডেব্রিস এগুলোকে ক্লিন করতে পারি, এটা সিম্পল জিনিস তোমরা সবাই জানো, এবং হ্যান্ড ওয়াশিংয়ের মাধ্যমে আমরা অ্যাপ্রক্সিমেটলি 80% অফ দ্য অর্গানিজম কিল করতে পারি, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, এটা দুটো দুভাবেই আমি ইউজ করতে পারি, সে বিফোর প্রসিডিওর হোক বা আফটার দ্য প্রসিডিওর। এছাড়া কি, রিডিউস রিস্ক অফ ক্রস ইনফেকশন বাই হ্যান্ড ওয়াশিং, তাহলে আমি যদি হ্যান্ড ওয়াশিং করি আমি ক্রস ইনফেকশনের চান্স কমাতে পারবো, অনেকটাই কমাতে পারবো। 80% জার্ম যদি আমি কিল করে ফেলতে পারি থ্রু হ্যান্ড ওয়াশিং, তাহলে নিশ্চয়ই আমি ক্রস ইনফেকশনের চান্সটাও অনেকটাই কমাতে পারবো। এছাড়া কি, টু রিডিউস ভেক্টরস ক্যারিড থ্রু হ্যান্ড ক্যান বি প্রিভেন্ট বাই হ্যান্ড ওয়াশিং, তাহলে হাতের মাধ্যমে মানে ফিকোরাল রুটে যে যে অর্গানিজমগুলো আমাদের হাত বা আমাদের কেয়ার গিভারদের মাধ্যমে ক্রস ইনফেকশন হয়, সেগুলো কিন্তু আমি হ্যান্ড ওয়াশিংয়ের মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো বা রিডিউস করতে পারবো। লাস্ট পয়েন্টটা ওই সেমই আসছে, দেখো, টু রিডিউস অর ইন্টারাপ্ট ফিকোরাল মোড অফ ডিজিজ ট্রান্সমিশন, তাহলে যে কোনো ডিজিজের ফিকোরাল রুট যদি তার রুট অফ ট্রান্সমিশন হয় সেটাও কিন্তু আমি তার চান্সটা রিডিউস করতে পারবো বা ইন্টারাপ্ট করতে পারবো, ঠিক আছে। মোটামুটি এই কটা জিনিস একটু লিখে নাও, বা আর কোনো পয়েন্ট যদি তোমরা অ্যাড করতে চাও আমাকে জানাবে, ওকে।